এশিয়া কাপে আপাতত শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল তবে মধ্যে সর্বশেষ আপডেট বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম পারিবারিক কারণে শ্রীলঙ্কা ম্যাচের পর দেশে ফিরছেন মূলত দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মুশফিকুর রহিম এশিয়া কাপে আপাতত চলছে সুপার ফোর এর লড়াই প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরেছে টিম বাংলাদেশ তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার এই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলা যায় বাছা মরার লড়াই আর এই ম্যাচ খেলেই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই দেশে ফেরার কথা মুশফিকুর রহিমের ব্যাপারটি টিম ম্যানেজমেন্টকে জানিয়েও রেখেছেন তবে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে খেলবেন অথবা তার বদলি কোন ক্রিকেটারকে নেওয়া হবে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে মুশফিকুর রহিম যদি দেশে ফিরেন তবে বাংলাদেশ দল যে আরো বেশি ধরাশয়ী হবে বলে মনে করছেন ভক্ত সমর্থক সহ সবাই